दोस्तों सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन दबाना ना भूलें ताकि हमारी हर अच्छी वीडियो सबसे पहले आपको पहुंचे। शुक्रिया। الحمد لله الذي أعطى الأفلاك والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، إنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم: إنما بعثت معلما أو كما قال عليه السلام. শুভারম্ভে সর্বপ্রকার প্রশংসা জ্ঞাপন করি বিশ্বস্রষ্টা শাহী দরবারে, যিনি এই বিশ্ব জগতের অদ্বিতীয় নিয়ন্তা। আকাশ পাতাল, চন্দ্র সূর্য নক্ষত্র যা অদৃশ্য ইঙ্গিতে আপন দায়িত্ব পালনে নিমগ্ন, তার সামনে বলি গর্ভবোধ করে, যিনি বসিয়ে ধরণী আনন্দ উপলব্ধি করে, যিনি হাসিয়ে জান্নার সৌন্দর্য তালাব করে, যিনি কাঁদিলে জাহান্নাম ভয় পায়, যার মুখে উজ্জ্বলতায় দিন আলো ফিরে পায়, যার চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকার হার মানে, তার সামনে বলি وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبررا من كل عيب كأنك قد خلقت كما تشاء. অতঃপর আজকের আলোকজ্জ্বল সুসজ্জিত অনুষ্ঠানে মাননীয় সভাপতি সাহেব ও মহামান্য বিচক্ষণ বিচারক মন্ডলী ও রসুল প্রেমিক শ্রোতা মন্ডলী, সকলকে শ্রেণীগত শ্রদ্ধা, বুক ভরা ভালোবাসা ও প্রাণ ভরা শুভকামনা জানিয়ে বাজমে তাহিরের উদ্যোগ আয়োজিত প্রতিযোগিতায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সংক্রান্ত নাতিদীর্ঘ আলোকপাত করার প্রয়াস রাখছি। সদ্য শ্রোতামণ্ডলী, ধাত্রীর মুখে যখন অমানসিক অত্যাচার অবিচার ব্যবিচার শির্ক বিদআত কুসংস্কার ফিতনা ফাসাদের গুজ্জ টিকায় গোটা পৃথিবী ভরম ভরম মানুষের কৃষ্ণদেখারে আচ্ছাদিত হতো, তখন মানব সমাজ সুখ শান্তির জন্য চাদক পাখির ন্যায় মানুষ মিলে ভবন চেয়ে থাকত। কখন কখনতে বসুন্ধারে শান্তির পেয়ারা নিয়ে খোদার পীতদূত শোভা গমন করবে ও আমাদের অমৃত শোভা পান করিয়ে সর্বপ্রকার তৃষ্ণা নিবারণ করবে। শিক্ষার সময় চিরকল্যাণময় সর্বসাধারণ জনগোষ্ঠীর কল্যাণার্থে যুব প্রজন্মে নিত্য নতুন নবীগণকে এই ভারার দিকে পীড়িত করতে এবং সেই সমস্ত নবীগণ খোদার নিকটে আগত সদা পান করিয়ে হারিয়ে যাওয়া সুখ শান্তির স্বর্ণ পেয়ালা মানব সমাজকে উপহার দিয়ে এভাবে ত্যাগ করতেন। এরূপ ভাবে বারোই রবিউল আউয়াল সুরে সাদিকের সময় নবীগণের সমাপনী শুভ বার্তা নিয়ে আবির্ভূত হন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একদিন আবির্ভাব হলেন যে যুগের মানুষের সিংহের চাইতে হিংস্র, অজগরের চাইতে বিষাক্ত, শিয়ালের চাইতে ধূর্ত, কুকুরের চাইতে লভী, শুকুরের চাইতে নিকৃষ্ট, যে ঘরে পাতল ধরা পয়লা, মানুষ বলে মিলে মর্যাদা, মরিতা দিয়ে ছোট না করে মর্যাদা, ফুলের নেই ফুটফুরি নয় মুনি, পরিযা টুকরো জীবিত দখল করিত করে অন্ধকার করবে। যে যুগের কথা ধরলে করলে, উড়িয়ে ধরলে করে পুরুষ আমরা যারা প্রথম দিনের টুকরে কে ওঠে, বক্রপিণ হামারে পিলা করব। সে কি অমানসিক অত্যাচার, মোট কথা ৬৩ বছর জীবনাদর্শে যে অনুপম অপূর্ব মনোরম থিউরি মানব সমাজ উপহার দিলেন তা হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান শিখ পার্সি শিশু যুবক রাখাল কৃষক শত্রু মিত্র ধনী গরিব ফকির বর্গে যোদ্ধা সেনাপতি ছাত্র শিক্ষক শ্রমিক মালিক মোট কথা সর্বকালে সর্বরূপে সব জানি প্রযোজ্য।
दोस्तों अगर ये वीडियो आपको अच्छी लगे तो शेयर लाइक करना और कमेंट करना ना भूलें।